Hadza babun. হাজা বাবুন, হ্যাঁ, বাতে একটা মাদ হবে, বাবুন মানে হচ্ছে একটি দরজা। হাজা বাবুন। হাজা বাবুন, 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 বাবুন, হাজা কলামুন, হাজা কালামুন, কলামুন, হাজা কলামুন, হাজা কলামুন, হাজা কলামুন, হাজা কলামুন, হাজা মিফতাহুন, হাজা মিফতাহুন। হ্যাঁ, তাতে একটু লম্বা করে বলতে হবে, হাজা মিফতাহুন, হাজা মিফতাহুন, হাজা মিফতাহুন, মিফতাহুন, হাজা মিফতাহুন, হাজা মিফতাহুন, হাজা মিফতাহুন, হাজা সারিরুন, হাজা সারিউন, হাজা সারিরুন, হাজা সারিউন, হাজা সারিরুন, হাজা সারিরুন, হাজা মাকতাবুন, হাজা মাকতাবুন, হাজা মাকতাবুন, হাজা মাকতাবুন, হাজা মাকতাবুন, হাজা মাকতাবুন। শেষ শব্দ হাজা কুরসিউন, হাজা কুরসিউন, কুরসিউন, হাজা কুরসিউন, হাজা কুরসিউন, হাজা কুরসিউন, হাজা কুরসিউন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আপনাদের মধ্যে থেকে একজন পড়বেন। আচ্ছা, দিলরুবা নাহিদ, আপনি তো পড়েছেন, আপনি আবার পড়বেন, প্লিজ পড়বেন, আরবি পড়বেন এবং অর্থটা বলবেন। আমরা আপনার সাথে সাথে সবাই পড়বো, যার যার জায়গা থেকে, প্লিজ। জি, হাজা কিতাবুন, কিতাতে একটু, তাতে, হ্যাঁ, তাতে একটু মাদ হবে। হ্যাঁ, তাবুন। আবার হাজা কিতাবুন, এটি একটি বই। হাজা বাইতুন, এটি একটি বাড়ি। হাজা মসজিদুন, এটি একটি মসজিদ, মসজিদ। হাজা বাবুন, এটি একটি দরজা। হাজা কলামুন, এটি একটি কলম। হাজা মিফতাহুন, 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 এটি একটি চাবি। হাজা সারিরুন,
এটি একটি বিছানা হাজা মাকতাবুন এটি একটি টেবিল হাজা কুরসিউন এটি একটি চেয়ার ভেরি গুড আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিলরুবা নাহিদ এরপরে আসবেন হচ্ছে আচ্ছা ডক্টর ফারজানা আপনি আসবেন প্লিজ এবং আপনি পড়বেন কিতাবুন একটি বই হাজা বাইতুন এটি একটি বাড়ি হাজা মসজিদুন একটি মসজিদ হাজা বাবুন এটি একটি দরজা হাজা কলামুন এটি একটি কলম হাজা মিফতাহুন এটি একটি চাবি হাজা সারিরুন এটি একটি বিছানা হাজা মাকতাবুন এটি একটি টেবিল হাজা কুরসিউন এটি একটি চেয়ার আচ্ছা ম্যাডাম আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমরা আর একজনের কাছ থেকে শুনবো তারপরে আমরা শেষ করে ফেলবো আচ্ছা মইনুল খান আপনি আসবেন প্লিজ এবং আপনি পড়বেন মইনুল খান আনমিউট করে নিতে হবে মইনাল খান আপনি আসবেন প্লিজ আনমিউট করে নিতে হবে আপনাকে আমরা শুনতে পাচ্ছি না আচ্ছা মিনহাজ মিনহাজ আপনি আসবেন প্লিজ জি আপনি বলবেন জি হাজা কিতাবুন এটি একটি বই হাজা বাইতুন এটি একটি বাড়ি হাজা মসজিদুন এটি একটি মসজিদ হাজা বাবুন এটি একটি দরজা হাজা কলমুন এটি একটি কলম হাজা মিফতাহুন এটি একটি চাবি হাজা সারিরুন এটি একটি বিছানা হাজা মাকতাবুন এটি একটি টেবিল হাজা কুরসিউন এটি একটি চেয়ার অনেক ধন্যবাদ আপনাদেরকে আমরা আজকে শেষ করব তো এই যে আমরা মোট আজকে 10টা শব্দ শিখলাম হাজা এবং আরো 9টা কমন নাউন আমরা এই শব্দগুলোকে বারবার পড়ব আমরা নিজেরা পড়ব আরেকজনের সাথে শেয়ার করব আরেকজনকে শেখাবো এবং আমরা এটা দেখে দেখে লেখার চেষ্টা করব যাদের কাছে বই নাই তারা বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন বই সংগ্রহ কিভাবে করবেন সেটা গ্রুপে আমরা লিখে দিয়েছি তারপরেও যদি আপনি না পেয়ে থাকেন আমাকে জানালে আমি ইনশাল্লাহ আবার আপনাকে বই সংগ্রহ করার পদ্ধতিটা বলে দেব আজকের ক্লাসটা এই পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা তাহলে আমরা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু